মহামারী আবহে স্কুল বন্ধ রয়েছে, অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা নেই, পিছিয়ে পড়া গ্রামের পড়ুয়াদের, তার জেরে পড়াশোনা বন্ধের পথে। তখনই গ্রামের দিদি ও দাদারা শিক্ষক শিক্ষিকা হয়ে উঠল তাদের কাছে। তারা ব্ল্যাকবোর্ড ও হাতে চক নিয়ে পড়াশোনা করাচ্ছে এই পড়ুয়াদের। শিক্ষক না পেলেও আজকে গ্রামের দিদি ও দাদারা শিক্ষক তুল্য হয়ে উঠেছে তাদের কাছে। এই দৃশ্য দেখা গেল আসানসোলের পলাশডিহার ভূঁইয়া পাড়ায়। এদিন এলাকায় গিয়ে দেখা গেল খোলা আকাশের নিচে পড়ুয়াদের পঠন পাঠন চলছে। দিদি ও দাদারা দায়িত্ব নিয়ে তাদের অনুপ্রাণিত করছে নতুন কিছু শিখতে ও জানতে। এই অবস্থায় যদি এই শিক্ষা এই দুস্থ পড়ুয়ারা না পেত, তাহলে হয়তো তারা পড়াশুনো থেকে বঞ্চিত হয়ে যেত। পড়ুয়ারাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে শিক্ষা গ্রহণে। স্কুল বন্ধ আছে, কিরকম লাগছে এখানে? খুব ভালো লাগছে, পড়াশোনা শিখতেছি। তো স্কুল তো এখন বন্ধ রয়েছে, তো কিরকম এখানে পড়াশোনা হচ্ছে? খুব ভালো। কারা পড়াচ্ছেন? তো আজকে এইরকম এইখানে যে আপনারা ক্লাস করছেন, কেন আজকে এইখানে ক্লাসটা করছেন, কেন করছেন? করোনার জন্য প্রত্যেকটা স্কুলই বন্ধ। তারপরে গ্রামের বাচ্চাদের কাছে অত উন্নত মানের যে মোবাইল বা অন্য সব গ্যাজেট থাকে, সেগুলো তাদের ডিজিটালভাবে তারা পড়ানোর কোনো রকমই সুবিধা তারা পায় না। তো তার জন্য স্যার আমাদের চন্দ্রশেখর কুণ্ডু স্যারের উদ্যোগে এই ক্লাসটা চলছে আমাদের। তো প্রত্যেকের অনেকগুলো গ্রামে গিয়ে অনেক বাচ্চাদের সাথে, গ্রামের যারা পিছিয়ে পড়া বাচ্চা বাড়িতে, তো তাদের মানে পড়ানোর জন্য স্যার এমনি এগিয়ে এসছেন এবং স্যার আমাদের এই ক্লাসটা এমনি শুরু হয়েছে। এর পাশাপাশি আসানসোলের আরও বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া পড়ুয়াদের এইভাবেই পড়াশুনো করানোর ব্যবস্থা করা হয়েছে। পয়সা পাচ্ছেন না তারা, তবে নিঃস্বার্থভাবে বাচ্চাগুলিকে মানুষ হিসেবে তৈরি করার পথ দেখাচ্ছেন তারাই। সত্যি শিক্ষক দিবসে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে এই ছোট ছোট শিশুগুলির জন্য? আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। এই বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোনায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। শহরে দূষণ মুক্ত শহর।
করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড সেক্টর 2 বিধাননগর সল্টলেক কলকাতা করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।